বস এদিকে বস সব বস কিন্তু নিয়ে আসছি অর্থাৎ কেসিং এর বস থাকছে আজকের এই ভিডিওতে দেশসেরা যে কেসিং গুলো রয়েছে এগুলো কিন্তু থাকছে আজকের ভিডিওতে আমার সামনে দুইটা কেসিং দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু কেসিং জগতের সেরা অর্থাৎ বাংলাদেশে যে কেসিং গুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা দুইটা কেসিং কিন্তু আমার সামনে রয়েছে অর্থাৎ কেসিং এর বস থাকছে আজকে এই দুটো কেসিং ছাড়াও কিন্তু এখানে আমার বামে কিছু কেসিং রয়েছে চমৎকার এবং ডানে কিছু কেসিং রয়েছে সব বাজেটের কেসিং তো আজকে থাকছে বিশেষ করে এই দুটো কেসিং দেখতে পাচ্ছেন যারা নিতে চান শেষ পর্যন্ত দেখবেন এটার কনফিগার কি কি আছে এটা সাপ্লাই কেমন দিবে পারফরম্যান্স কেমন দিবে এটা সার্ভিস কেমন পাবেন সম্পূর্ণ কিন্তু জানতে পারবেন এই ভিডিও থেকেই তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না যারা কেসিং এর বস থেকে কেসিং নিতে চান শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যদি শেয়ার না করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিও সবাই হারিয়ে ফেলতে পারেন তো বন্ধুরা শুধু কেসিং না যারা এই কেসিং সব পিসি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন এখান থেকে জাস্ট আজকে ভিডিওতে কিন্তু কেসিংগুলো থাকছে আপনার কনফিগার অনুযায়ী এখান থেকে এই কেসিং দিয়ে পিসি বানিয়ে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু থাকছে তো কী কী কেসিং আছে কোনটা ব্র্যান্ড কি কোনটা সার্ভিস কী পাবেন কোনটার দাম কেমন বিস্তারিত জানিয়ে দেবেন আক্তার ভাই আর আমরা কিন্তু আজকে আছি বরাবরের মতোই বাংলাদেশের জনপ্রিয় কম্পিউটার মার্কেট আইসিডি ভবনের ঠিক দ্বিতীয় তলায় এসপিটেট ইন্টারন্যাশনালে তো বন্ধুরা কী কী কেসিং রয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বরকাতু আমি মোহাম্মদ আক্তারুল ইসলাম এসপিটেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আশা করি মেহরবান আল্লাহ অশেষ মেহরবানিতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহকে শুক্রিয়া আমিও ভালো আছি আজকে যে কেসিংগুলো দেখতে পাচ্ছি ভাই এগুলোর দাম কেমন পারফরমেন্স কেমন পাবো কোনটাতে কেমন পিসি বানালে ভালো হবে আমাদেরকে একটু জানাবেন অবশ্যই ভাই আমি প্রত্যেকটা পার্ট টু পার্ট হিসেবে আমি প্রত্যেকটা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ আচ্ছা আমরা প্রথমেই এইখান থেকে শুরু করবো ভাই যেগুলো যেহেতু এগুলো একটা আনকমন এবং দেশসেরা কেসিং সেহেতু আমরা এখান থেকে শুরু করি আমরা প্রথমে এটা দিয়েছিলাম সবচেয়ে আনকমন সবচেয়ে লেটেস্ট যে কেসিং সেটা হচ্ছে এটা মাউন ভাই এটা ডাইনামিক একটা কেসিং লিও ডাইনামিক কেসিং এই কেসিংটা লেটেস্ট একটা কেসিং এই কেসিংটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কেসিংটা মানে আপডেট যে ভার্সনগুলো আর থাকে কেসিংয়ের মানে স্বয়ংসম্পূর্ণ একটা আপডেট কেসিং বলতে পারবেন এখানে দেখেন মাউন ভাই এখানে দেখেন সাতটা আর ARGB কুলার আছে আচ্ছা এটা কিন্তু হ্যাঁ আপনি গুনে গুনে দেখেন এটা কিন্তু আপনি এক একটা দেখেন মাউন ভাই দেখেন এখানে যে রিমোটে আমাদের যে কালারগুলো আছে এখানে দেখেন ১৬টা কালার আছে মাউন ভাই দেখছেন আপনি এই দেখেন এখানে যে এখানে আমি যদি ধরেন হলুদ কালারে দিলাম এই দেখেন হলুদ আমি রেডে দিলাম এই দেখেন রেড এই যে রেড ঠিক আছে এটা এই দেখেন পিঙ্ক কালারে দিলে বা যে কালারে দিলে আপনার প্রত্যেকটা কালারে মানে আমি যেটাই ই করবেন আপনি সেই কালারটা দিতে পারবেন আর এই সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই যে আপনার কুলারটা আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন অফ রাখতে পারবেন অন রাখতে পারবেন মানে কি বলবো মানে মানে এই ক্যাশিং এর বলে আমি শেষ করতে পারবো এই জন্য বলা আছে ক্যাশিং এর বস জি জি এই ক্যাশিং এর বসই বলতে পারবেন আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু এই ক্যাশিংটা কিন্তু খুব মার্জিত ক্যাশিং এবং স্ট্যান্ডার্ড একটা ক্যাশিং এই ক্যাশিং দিয়ে আপনারা একদম আপডেট পিসি হ্যাঁ বিল করতে পারবেন কেমন পিসি মানে সর্বোচ্চ এটা আমি ৪-৫ লাখ টাকার যে পিসি গুলো আছে অনায়াসে এই পিসি আপনারা এই ক্যাশিং দিয়ে সেটআপ করা সম্ভব একদম আর এই তারগুলো এমন ভাবেই করা যে ইয়ার কুলেশন গুলো এমন ভাবে করে দেওয়া আছে যে এটা আপনার দেখতে সৌন্দর্য লাগবে কখনো মানে মানে দৃষ্টি ত্রুটি মনে হবে না এই ক্যাশিং এর আচ্ছা একটু দেখি এটা যে তারগুলো কোথায় রাখা হয়েছে এটা এই দেখেন মাউন ভাই এইদিকে দেখছেন এই দেখে আমি এইদিকে দেখেন তার এয়ার কুলেশন গুলো বা তার এইগুলো ফাংশন গুলো কিভাবে করা এই দেখেন এখানে সিস্টেম গুলো করছে দেখছেন এইগুলো দিয়ে আপনার ইউ করতে পারবেন এটা আসলে মানে আলাদাভাবে করা বুঝেছেন গ্রাফিক্স কার্ড অন্যান্য যে ডিভাইসগুলো আছে পার্ট টু পার্ট আপনারা মানে সেট করতে পারবেন সেট করা যাবে আচ্ছা দেখেন এটা দেখেন এখানে ১-২-৩ ৪-৫-৬ এখানে একটা ৭টা কিন্তু ARGB ফ্যান রয়েছে ARGB জি ARGB ভাইয়া আর এখানে যে স্পেসটা রয়েছে অনেক স্পেস রয়েছে এখানে এই জন্য যদি আপনার হাই কনফিগার সেট করেন তাহলে কিন্তু আলো বাতাস যাবে ফাঁকা জায়গা থাকবে যাতে করে কোনো সমস্যা হবে না টোটাল যে সার্ভিসটা পাওয়া দরকার একটা কেসিং থেকে সেই সার্ভিসটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং সেই সাথে দেখেন রিমোট কন্ট্রোলের মাধ্যমে দেখুন এই যে রিমোটে দেখতে পাচ্ছেন এই রিমোটে কিন্তু আপনারা এটাতে কালারটা চেঞ্জ করতে পারবেন রিমোটে কালারটা দেওয়া আছে আপনি যে কালারটা বাটনে চাপ করবে দিবেন ওই কালার কিন্তু এখানে হয়ে যাবে এই রেড দিলে রেড এই দেখো এটা সব দিলে আচ্ছা এখানে তো আনকমন একটা জিনিস হচ্ছে কি এটাতে ক্লিক করলে কিন্তু একসাথে দুইটা কিন্তু কন্ট্রোল হয় আনকমন একটা জিনিস রয়েছে চমৎকার তো এটা যদি নেই আমরা ভাই কত টাকা দেওয়া লাগবে এটা ১০,৫০০ টাকা ভাই ১০,৫০০ টাকা দিয়ে আপনারা এই ডাইনামিক এই ক্যাশিংটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে বাহ চমৎকার ১০,৫০০ টাকা কিন্তু একটা চমৎকার দেশসেরা এবং কেসিংয়ের বস আপনারা নিতে পারেন
তো এটা তো শুধু কেসিং না, আমরা তো শুধু কেসিং নিব না, যারা আমরা কেসিং নিব সাথে সাথে পিসি বিল করতে চাই, সেই ক্ষেত্রে আপনার কাছে পিসি বিল করা যাবে? আসলে ভাই আমাদের বিজনেসটাই তো আসলে পিসির 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 এবং হোলসেল আমরা করি। আর আপনারা ক্যাশিং নিলে নিতে পারবেন, পিসি নিলে নিতে পারবেন, আমাদের যে প্রোডাক্টগুলো আমরা করে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আমি এতটুকু বলি যে আমার প্রোডাক্টগুলো আমরা ইনশোর করে থাকি, প্রোডাক্টের মান নিয়ে, প্রোডাক্টের গুণ নিয়ে, প্রোডাক্টের প্রত্যেকটা ই নিয়ে আমরা আপনাদের ইনশোর করতে পারি। আমাদের এখান থেকে আপনার প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ আপনারা বঞ্চিত হবেন না, প্রতারিত হবেন না, প্রতারিত হবেন না। চমৎকার, তাহলে আমরা একটা কেসিং দেখলাম, এবার আমরা এই পাশে ক্যাশার কেসিংটা দেখি। যে এটা মাউন ভাই, এটা রিভেঞ্জারের জ্যাক আমার একটা ক্যাশিং। এই ক্যাশিংয়ের বিষয়ে এর আগে আমি বলেছি, এই ক্যাশিংয়েও আপনার ছয়টা কুলার আছে, এআরজি কুলার আছে, এবং এখানে দেখছেন ট্যাম্পার গ্লাস আছে, এবং এখানেও অনেক অনেক মানে এর ভিতরে আপনারা যদি হাত দেন তো একদম ঠান্ডা ঠান্ডা একদম মানে কি বলবো। আর এটা কিন্তু জেনুইন এআরজিবি কুলার, এটাও কিন্তু আপনারা ওইভাবে রিমোট দিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনাদের পছন্দ মতো কালার বাড়াতে পারা কমাতে পারবেন এবং অফ অন করে রাখতে পারবেন। আর এই এই ক্যাশিংটাও আপনারা আপডেট যে পিসিগুলো আছে অনায়াসে আপনারা এই ক্যাশিংয়ে আপনারা বিল্ড করতে পারবেন, করা যাবে সম্পূর্ণ। তো এটা জেক হ্যামার, এটা ক্যাশিং, এটা অনেকেরই অনেকে যারা মানে কি বলবো যারা একটু ই মানে মডার্ন টাইপের যে সমস্ত ছেলে মেয়েরা আছে তাদের এটা পছন্দ হবে। আর এটা পছন্দ হবে যারা স্মার্ট স্মার্ট মডার্ন আর স্মার্ট যারা বোঝেন তাদেরকে বলতে চাই, এটা স্মার্ট, এটা মডার্ন, এটা মডার্ন। আপনারা মডার্নে যাবেন না স্মার্টে যাবেন সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। বাহ চমৎকার, দেখেন কত সুন্দর দুইটা কেসিং, অসাধারণ কিন্তু লুক দেখেন। তো আক্তার ভাই, আমরা যদি এই কেসিংটা নিতে চাই কত টাকা লাগবে? এটা আপনারা নিতে পারবেন 9,500 টাকা, অনলি 9,500 টাকা, 9,500 টাকা দিই। তো এটা কিন্তু নিতে পারছেন 9,500, এটা হচ্ছে 10,500, সেই সাথে এখান থেকে পিসি বিল করলে কিন্তু আপনারা কম বাজেটে করতে পারবেন। জি জি ভাই, একদম একদম মিনিমাম একটা বাজেট থেকে শুরু করে একদম হাই রেঞ্জের পিসিগুলো আমাদের কাছে পাবেন, পাওয়া যাবে। এটা কিন্তু আসলে মূলত পিসি বিল করার একটা শোরুম। এই যে আসলে মাউন ভাই দেখেন পিসির কাজ চলছে, পিসির কাজ চলছে। হ্যাঁ, আর কেসিংটা হচ্ছে জাস্ট আপনাদের পছন্দ মতো যেটা নেবেন পিসির সাথে সেটা নিতে পারবেন। ওকে, আমরা এবারে যাব একটু নর্মালের দিকে যাই এখন। হ্যাঁ, সবার তো আসলে হাই কনফিগার নেওয়ার মানে সামর্থ্য নাই, যারা একটু মোটামুটি বাজেটের মধ্যে নিতে চায় ভাই সেক্ষেত্রে তো আমরা আছে ভাই। এই যে যেমন এই ক্যাশিংটা আমি বলি মাউন ভাই, এটি হলো টার্বো ব্র্যান্ডের 5512 মডেলের একটা ক্যাশিং। এই ক্যাশিংয়েও কিন্তু ভাই এআরজিবি ক্যাশিং মাউন ভাই, এইটা ইচ্ছা করলে কালার বিভিন্ন 15-16টা কালার চেঞ্জ করতে পারবেন। এবং এর ক্যাশিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই ক্যাশিং, আপনারা ইচ্ছা করলে ফ্যানগুলো অন থাকবে, বাট আপনাদের কালার অফ রাখতে পারবেন, কালার অফ থাকবে। আর এটা কিন্তু ট্যাম্পার গ্লাস একটা ক্যাশিং। আর সামনে একটা দেখেন, এখানেও একটা গ্লাস আছে ট্যাম্পার গ্লাস, এবং সাইডুক ট্যাম্পার গ্লাস, এবং তিনটে আর এআরজিবি, এবং পিছনে একটা এআরজিবি ফ্যান আছে, চারটা ফ্যান আছে। বাহ, অসাধারণ। এটা এটা আসলে খুব একটা স্ট্যান্ডার্ড একটা ক্যাশিং, স্ট্যান্ডার্ড মানে কম বাজেটের মধ্যে ভালো, সব সেরা। জি জি, সবই সেরা ক্যাশিং আমি মনে করি কম বাজেটের ভিতরে। এটা কত টাকার মধ্যে নেওয়া যাবে? এটা আপনি নিতে পারবেন 3300 টাকা মাউন ভাই, 3300 টাকা এআরজিবি ক্যাশিং পেয়ে পাবেন। দেখেন 3300 টাকা কিন্তু আপনারা এই ক্যাশিংটা পাচ্ছেন। বাহ, চমৎকার। আর আমরা আরেকটু এই পাশে যাই, এই পাশে আমরা একটু দেখতে পাচ্ছি আরও একটা চমৎকার ক্যাশিং আছে। হ্যাঁ, খুব সুন্দর, তিনটা লাইট সামনে দেখতে পাচ্ছি, অসাধারণ, চকচক করে একদম জল জল করে জ্বলছে। আর পিছনে কিন্তু একটা লাইট রয়েছে, অসাধারণ। মাউন ভাই, এই ক্যাশিংটাও অনেকের প্রিয়, অনেকের মানে অনেকের স্বপ্ন বলতে পারেন এই ক্যাশিংটা। এই ক্যাশিংটা যারা আসলে বিগ অ্যামাউন্টের পিসি নিতে পারে না তাদের কাছে এই ক্যাশিংটা অনেক সুন্দর একটা ক্যাশিং। এটা টার্বো ব্র্যান্ডের একটা ক্যাশিং, এটা মডেল 5507 মডেল একটি ক্যাশিং, এটাও কিন্তু জেনুইন এআরজিবি ক্যাশিং মাউন ভাই। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করতে পারবে না। আর এর কুলারগুলো এআরজিবি কুলারগুলো দেখেন চারদিকে, এখানে কিন্তু এই কুলারের পাশ দিয়েও কিন্তু একটা লাইটিং দেয় প্রত্যেকটা, এখানে এমন এলইডি লাইট দেওয়া আছে যে আসলে দেখার মতন এবং মানে চোখে ধরার মতন একটা ক্যাশিং বলতে পারেন। এই 5507 মডেলের একটি ক্যাশিং এই ক্যাশিংটা। আবে এখানে ট্যাম্পার গ্লাস আছে মাউন ভাই, এখানেও কিন্তু এখানেও ট্যাম্পার গ্লাস আছে, এটা ময়লা আবর্জনা ঢুকবে না। এবং এখানে চারটে এআরজিবি এআরজিবি থাকার কারণে পিসিটা কুল থাকবে, কুল থাকবে, ঠান্ডা থাকবে, চমৎকার। এটা কত টাকা নেওয়া যাবে? এটা নিতে পারবেন অনলি 3500 টাকা এআরজিবি ক্যাশিং আপনারা পাবেন। এটা 3500 টাকা, সুন্দর কিন্তু ক্যাশিংটা, মাত্র 3500 টাকা হলে এটা নেওয়া যাবে। এছাড়া কিছু কমন ক্যাশিং রয়েছে এখানে অভো ব্র্যান্ডের। আমি ভাই বলি, এইটা যেমন অভো ব্র্যান্ডের একটি ক্যাশিং, স্ট্যান্ডার্ড একটা ক্যাশিং, এর মডেল M2W। এখানে দেখেন একটি এলইডি একটা স্টিপ আছে, এবং এখানে গোল একটা রাউন্ড একটা স্টিপ আছে, এবং এখানে ট্যাম্পার গ্লাস আছে। এখানে দেখেন এখানে দুইটা, এখানে একটা এআরজিবি ফ্যান আছে, আরজিবি ফ্যান আছে, এবং এখানে আরজিবি ফ্যান আছে, এবং উপরে ডাস্ট ফিল্টার আছে, ESP32 সবগুলোই আছে। আর তারপরে আমি আসলে যেহেতু অনেকগুলো ক্যাশিং আছে, এছাড়া আমার স্টকে অনেক ক্যাশিং আছে, আমি অল্প অল্প বলে আপনাদের একটা থিং মানে একটা ধারণা দিয়ে দিতে চাই। এটা M2W ক্যাশিং, এটা আপনারা নিতে পারবেন অনলি 3200 টাকায়, এটা 3200 টাকা নিতে পারবেন। এরপরে আমরা আসি 335 পি
335 পি মডেল এটা ক্যাসিং, এটা হলো পিঙ্ক কালারের একটা ক্যাসিং। এই এই ক্যাসিং এর ভিতর ব্ল্যাক হোয়াইট এবং অন্য ব্রাউন এর ক্যাসিং গুলো পাবেন। এখানেও দেখেন এখানে টেম্পার গ্লাস আছে, এখানে দুইটা 8GB ফ্যান আছে এবং এখানে তিনটা স্টেপ আছে 8GB। আচ্ছা, এখানে USB 3 আছে, USB 2 আছে। এটা কম বাজেটের ভিতরে সবগুলো আপডেট ভার্সন গুলো এর ভিতর দেওয়া আছে। আচ্ছা, এটা কত টাকার মধ্যে ভাইয়া? এটা এটা নিতে পারবেন আপনারা অনলি 3100 টাকায়। 3100 টাকা, 3100 টাকা। এটা হ্যাঁ, এটা একাধিক কালার আছে মাউন্ট ভাই। আর এরপরে আমি যাই ভাই, মাউন্ট ভাই এখানে মন্টেকের একটা ক্যাসিং, মন্টেকের ARGB একটা ক্যাসিং। এই ক্যাসিংটা আপনারা নিতে পারবেন অনলি 6200 টাকায়। এটা 6200 200 টাকায়। এইটাও কিন্তু ভাই এলইডি, এলইডি বাটন, এটা কালার কিন্তু চেঞ্জ হবে মাউন্ট ভাই। আচ্ছা, এইটাও কিন্তু এটা ATX বোর্ড লাগাতে পারবেন ভাই, মানে বোর্ড ATX বলতে আমরা যে বোর্ডগুলো দামি পিসিতে, ওটা দামি বোর্ডগুলো আপনার অনায়াসে এই ক্যাসিং লাগাতে পারবেন। এখানেও ডাস্ট ফিল্টার আছে। আর যেহেতু আমাদের সময় স্বল্পতার কারণে আমি মোটামুটিভাবে আপনাদের ধারণা দিয়ে থাকছি। এরপরে আছে ভাই ডি ড্রাগনের ক্যাসিং, এটা কিন্তু ব্র্যান্ডের একটা ক্যাসিং মাউন্ট ভাই। আচ্ছা, ডি ড্রাগনের ক্যাসিং এটা আপনারা নিতে পারবেন অনলি 4100 টাকা। আমি এটা লাইটটা দিতে পারিনি যেহেতু অনেকগুলো ক্যাসিং এখানে ডিসপ্লে তো রয়েছে। এটা কিন্তু খুব স্মার্ট একটা ক্যাসিং এবং খুব মজবুত একটা ক্যাসিং মাউন্ট ভাই। আচ্ছা, এরপরেও একটা আছে দেখেন ডি ড্রাগনের ক্যাসিং, তারপর গেম মেক্সের একটা ক্যাসিং মাউন্ট ভাই। এই ক্যাসিংটাও অনেক ভালো ক্যাসিং, এটাও আপনার দেখা যাচ্ছে 4500 টাকার মতো পড়বে। ওর ওর মানে ওর পরে একটা আছে দেখেন মন্টেকের একটা ক্যাসিং ভাই, ওইটাও কিন্তু 8GB ক্যাসিং এবং ওইটা আপনার নিতে পাবেন 4000 টাকায়। 4000 টাকায়। আচ্ছা, একদম ছোটো ক্যাসিং আমরা এই পাশে দেখতে পাচ্ছি কিছু, এগুলো নিতে গেলে হ্যাঁ এইটা এইটা মাউন্ট ভাই, এটা 5516 মডেলের টার্বো, 5516 মডেলের ক্যাসিং। এইটা আপনার আমাদের কাছ থেকে অনলি 2500 টাকা নিতে পারবে। 2500 টাকা, 2500। এটাও কিন্তু ARGB মাউন্ট ভাই, এটাও কিন্তু এটাও কিন্তু ওই 1500 টাকা কালার চেঞ্জ হবে এবং স্মার্ট একটা ক্যাসিং, কম বাজেটে কিন্তু ভালো একটা ক্যাসিং, মাত্র 2500 টাকা পাচ্ছেন। আর এটা মাউন্ট ভাই, এইটা আসলে এই ক্যাসিংটা আমার শেষ হয়ে গেছে, অভো G1 মডেলের একটা ক্যাসিং। এটা আমি মনে করি টোটাল এলিফ্যান্ট রোডে আমি বলতে চাই এই ক্যাসিংটা আপনারা পাবেন না, অনলি আমার কাছে আছে, হয়তো আমার কাছে যখন তখন স্টকটা শেষ হবে। এটা হলো অভো G1 এর একটা ক্যাসিং। এখানে সামনে দুইটা ফ্যান আছে, RGB ফ্যান, এবং পিছনে একটা ফ্যান আছে, এবং এখানে দেখেন এখানে একটা একটা পি আছে, প্লাস্টিকের একটা ঢাকনা বলতে পারেন আছে। এই ক্যাসিংটাও মোটামুটি বাজেটের ভিতর ভালো একটা ক্যাসিং। G1 এর ক্যাসিং মাউন্ট ভাই, এই ক্যাসিংটা আপনারা নিতে পারবেন অনলি 2200 টাকায়। এটা 2200 টাকা না, 2200 টাকা নিতে পারবেন। এরপরে আছে 165 2-1 মডেলের একটি ক্যাসিং, এটা V1 এর একটি ক্যাসিং। এই ক্যাসিংটা আপনারা নিতে পারবেন অনলি 1800 টাকায়। 1800 টাকা। আরও আছে মাউন্ট ভাই, আর একটা আরও অনেক ক্যাসিংগুলো আছে যেগুলো আপনারা আসলে আমার ডিসপ্লেতেও দেখছেন, আমার স্টকে অনেক ক্যাসিং আছে, আপনারা পছন্দ মতন ক্যাসিং নিতে পারবেন। আচ্ছা, এখানে আসবেন, মনের মতো করে পিসি বানাবেন, মনের মতো করে কেসিং বাছাই করবেন, সেই সুযোগ থাকছে অবশ্যই। তাহলে থ্যাংক ইউ আক্তার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা নিতে চায় কীভাবে আসবে একটু লোকেশনটা বলুন। আমি আপনাদের বলি যে আপনারা আমাদের কাছ থেকে কেসিং নিতে চাইলে বা পিসি নিতে চাইলে প্রথমে নিউ এলিফ্যান্ট রোড আসবেন। নিউ এলিফ্যান্ট রোড ঢাকা কলেজ, সিটি কলেজ, নিউ মার্কেটের পাশে, নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে সুভাষ আর্কাইভ ICT ভবনে এসে সব 106-7 অর্থাৎ স্কেলেটার দিয়ে উঠেই দোতলায় আসলেই আমাদের সবাইকে পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা আজকে এখানে শেষ করছি, পরবর্তী বিরতি আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।